মায়ের কাছ থেকে যে যে ভাষা শিখে মা ডাকবে বা ভাষায় বিচরণ করবে সেটাই তার মাতৃভাষা সেটাই তার আর সার্বভৌমিকভাবে তো আমরা বাংলা ভাষার ছায়ার মধ্যে সবাই আছি হ্যাঁ আমরা যেন আমাদের অতীতটা সবাই জানি নতুন জেনারেশনও যেন সত্যি করে জানে হ্যাঁ সব অতীতটা কী বান্নর মাঝিজাটা কী আমাদের মর্মার্থটা কী তো এই থেকে জানানোর কাজ আপনাদের আপনারা যতটা পারবেন তাদেরকেও জানাবেন পরিবারের মাধ্যমেও জানবেন আর ভাষা মাস থাকবে আগামী হাজারো বছর থাকবে আগে ভাষা মাসটা ছিল শুধু আমাদের এখন এটা সারা পৃথিবীর মানুষের এর চেয়ে অহংকার আর আমাদের কী লেখার কারণে একটা হচ্ছে প্রকাশক প্রকাশক বেশি চাপ চাপাচাপি করেছে এটাও একটা আর একটা হচ্ছে গানটাও আমাদের লেখার জিনিস তাই গানের মধ্যে আমরা হয়তো 4 মিনিটের গল্প বলতে পারি 4 মিনিটে আর একটা বইয়ের মধ্যে হয়তো আরও বড়ো করে ইলেভেটলি অনেক কথাই লেখা যায় সেই সব চিন্তা থেকে হয়তো লেখার একটা সাহস সামনে ইচ্ছা আছে লেখার কারণ লেখার জগৎটা একটা অদ্ভুত মজার জগৎ আর আমাদের সবাই মিলে যদি একটু চেষ্টা করি আমরা বাংলা ভাষাকে সুন্দর করে ফেলতে পারবো আর আপনাদের যে চিন্তার বিষয়গুলি আছে আসলে বইমেলার কই চলে যাচ্ছে কারা কী কী করছে তাই ওগুলো নিয়ে আমরা কেউই বদা করবো না সবাই মিলে সুস্থ সংস্কৃতি চর্চা এবং বাংলা চর্চার মাধ্যমে আমরা যত কলুষিত জিনিসগুলো সেগুলোকে অ্যাভয়েড করবো আমি যদিও হাতে লিখেছি পুরো বইটা আমার পাণ্ডুলিপিটা হাতে কিন্তু এখন সুযোগ আছে সবাই সবাই অ্যাপস ইউজ করে সবাই মোবাইল ইউজ করছে এটার মধ্যে টাইপিংয়ের অনেকের অভ্যাস ভালো তা সবাই জামে বা বিভিন্ন জায়গায় যখনই মুড আসলে মুডের উপরে আপনি হয়তো হাতে অনেক সময় আছে কিন্তু আপনি লিখতে ইচ্ছা করছেন না আপনি কিছুই লিখতে পারবেন না আবার অনেক সময় আছে যে আপনি হয়তো হাতে সময় খুবই কম কিন্তু একটা চিত্রপট চলে আসছে যে করে হোক ওটাকে ডকুমেন্টেশন করে রেখে আস্তে আস্তে সবাই ওটাকে পরবর্তীতে প্রকাশকের হাতে তুলে দিতে পারে তা মায়ের কাছ থেকে অনুপ্রেরণাটা পাওয়া আর গানের মধ্যে হয়েছে আবার বললাম যে গানের মধ্যে আসলে 12-14টা লাইন 16টা লাইনের মধ্যে অনেক কথাই বলতে হয় কিন্তু বইয়ে আবার অনেক বিশদভাবে বলা যায় সেই বলার আগ্রহ বা লোভের থেকে হয়তো বইটা লেখা তো হয়তো আরও লিখবো প্রথম লেখা হয়তো তখন পাঠকদের হয়তো সাহস পেলে হয়তো আরও চেষ্টা করব কিন্তু বেসিক্যালি আমরা ব্যান্ড জগতের মানুষ গান বানানো আমাদের কাজ কনসার্ট করার কাজ আমরা এটার মধ্যেই আছি